কী জন্য এসেছেন আপনারা আজকে হাসপাতালে? গতকাল রাতে এবং গত পরশু পরপর দুদিন আমাদের দিনাটা নগরের সহসভাপতি সুমন সরকারের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করে। সে এখন হাসপাতালে ভর্তি। কোচবিহার থেকে আমরা জেলার প্রতিনিধি হিসেবে দেখা করতে আসলাম এবং তাকে চিকিৎসার ব্যাপারে আশ্বস্ত করলাম। আর কোচবিহার জেলা জুড়ে এবং তথা রাজ্য জুড়ে এভিবিপি কার্যকর্তাদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে সন্ত্রাস করছে তার উপযুক্ত ব্যবস্থা যদি প্রশাসন খুব তাড়াতাড়ি না নেয় তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গোটা জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবে। সেই আন্দোলনের পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা সেটা দিনাটার প্রশাসনকে চিন্তাভাবনা করতে হবে। কী নাম? আমার নাম দেবব্রত ভট্টাচার্য, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, কোচবিহার জেলা সংযোজক।